নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আপনাদের সঙ্গে আলোচনা করছি চৌঠা জুলাই থেকে বেশ কিছু রাশির অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। প্রথমেই জেনে নেব এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়। ১৯শে আষাঢ় ১৪২৮ সন ইংরেজি চৌঠা জুলাই ২০২১, এবং এই বিশেষ দিন হলো রবিবার। সূর্যোদয় সকাল ৫টা এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিট। কৃষ্ণপক্ষের দশমী তিথি থাকবে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট পর্যন্ত, আর তারপরেই কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে, এবং একাদশী তিথি থাকবে ঠিক তার পরের দিন অর্থাৎ ৫ই জুলাই ২০২১ সোমবার রাত্রি ১০টা ৩০ মিনিট পর্যন্ত। অশ্বিনী নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে সকাল ৯টা ৫ মিনিট, এবং তারপরেই ভরণী নক্ষত্রে চন্দ্রের গোচর ঘটবে। তাই চন্দ্রদেবের এই বিশেষ নাক্ষত্রিক গোচরের ফলে বেশ কিছু রাশির অত্যন্ত শুভ ফল আসবে, এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে কিছু অশুভ ফল দেখা যেতে পারে। এই ভিডিওতে আমরা সেই সমস্ত রাশির বিষয় নিয়ে আলোচনা করব। তাছাড়া এই বিশেষ দিনে বাণিজ্যকরণ থাকবে সকাল ৬টা ৪১ মিনিট পর্যন্ত, আর তারপরেই বৃষ্টিকরণ শুরু হচ্ছে। সুকর্মণযোগ থাকবে দুপুর ১২টা ২৪ মিনিট পর্যন্ত, আর তারপরেই ধৃতিযোগ শুরু হবে। তাই সব মিলিয়ে এই বিভিন্ন যোগ এবং সেই সাথে গ্রহগত অবস্থান প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের উপরে অবশ্যই প্রভাব বিস্তার করবে। তাছাড়া চন্দ্রদেব মেষ রাশিতেই থাকবে এবং রবিদেব মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। এই বিশেষ দিনে অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল ১১টা ১৪ থেকে ১২টা ৮ মিনিট, তাই এই সময় আপনারা শুভ কাজ করতে পারেন। তাছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ আজ থাকবে সকাল ৪টে ৫৭ থেকে ৯টা ৬ মিনিট পর্যন্ত, তাই এই সংক্ষিপ্ত সময়েও আপনারা কোনো শুভ কাজ করলে শুভ ফল পাবেন। তবে বিকেল ৪টে ৪৪ থেকে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের মধ্যে কোনো শুভ কাজ করবেন না, কারণ এই সময়কালকে সাধারণত রাহুকাল বলা হয়, তাই রাহুকালে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ করা উচিত হবে না। অত্যন্ত শুভ ফল পেতে চলেছে চন্দ্রবল এবং সেই সাথে নক্ষত্র বল অনুসারে ৬টি রাশির জাতক কিংবা জাতিকারা। তাই আমরা দেখে নেব কোন কোন রাশির ক্ষেত্রে কতটা ভাগ্যোদয় ঘটতে পারে এই বিশেষ দিনে। প্রথমেই আসব মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির অধিপতি এই বিশেষ দিনে অবস্থান করছে, মেষ রাশির অধিপতি অবস্থান করছে কর্কট রাশিতে শুক্রদেবের সঙ্গে, এবং দ্বিতীয় গৃহে রাহু বুধ এবং তৃতীয় গৃহে রবিদেব অবস্থান করছে। দশম গৃহে শনিদেব, একাদশ গৃহে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। এই বিশেষ সময় চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করছে। পারিবারিক আনন্দ ঘনময় মুহূর্ত কাটবে এবং সেই সাথে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটবে। আই ইনকামের উন্নতির যোগ তৈরি হতে পারে, এবং এই বিশেষ দিনে আপনাদের ব্যক্তিত্বের বিশেষ বিকাশ ঘটবে। নতুন বন্ধুবান্ধব তৈরি হতে পারে, প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং কোনো গুরুত্বপূর্ণ কথোপকথন হতে পারে। তাছাড়া এই বিশেষ দিনে আপনাদের একাগ্রতা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে মনোনিবেশ বাড়বে। সফলতার শেষ সীমায় পৌঁছাতে পারেন আপনারা, প্রত্যাশিত আপনাদের ইচ্ছাগুলো পূরণ হতে পারে। তবে গাড়িকে নিয়ন্ত্রণে রাখবেন, অনিয়ন্ত্রিত গাড়ি আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে। করোনা পরিস্থিতিতেও আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, নিজের কথাবার্তার প্রতি খেয়াল রাখুন। এই সময় পুরোপুরি বিশ্রাম নেওয়া আপনাদের ক্ষেত্রে ভালো, শারীরিক এবং মানসিক ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতির পাশাপাশি আপনারা পরিবারের মানুষদেরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা পরিকল্পনা করতে পারেন। তাই এই সময়ে আপনারা অবশ্যই উইকএন্ডের যে বিশেষ দিনটি উপভোগ করার চেষ্টা করুন, অন্যথায় এই সময়টা নষ্ট হতে পারে আপনার কিছুটা মানসিক দুশ্চিন্তার জন্য। আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে লাল বর্ণ, শুভ সংখ্যা হবে ৮। এই বিশেষ দিনে সূর্য নারায়ণের পূজা অর্চনা, সেই সাথে আপনারা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করলেও অত্যন্ত শুভ ফল পাবেন। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে,
কর্মক্ষেত্রে শুভ ফল আসবে, সফলতা আসবে। নিজের বুদ্ধি প্রয়োগ করে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কঠোর প্রচেষ্টার মাধ্যমে উপার্জন বৃদ্ধি ঘটবে এবং বিনিয়োগে আপনাদের লাভের আশা থাকবে। এবং মায়ের অসুস্থতা কিছুটা সমস্যা তৈরি হতে পারে, নিজের কথাবার্তার প্রতি অবশ্যই খেয়াল রাখুন। আপনার রাশিতেই রাহু এবং বুধ অবস্থান করছে, তাছাড়া আপনার দ্বিতীয় গৃহে রবি এবং সেই সাথে তৃতীয় গৃহে অবস্থান করছে শুক্র এবং আপনার রাশির অধিপতি শুক্র এবং সেই সাথে মঙ্গল দ্বাদশ গৃহের অধিপতি এবং দ্বাদশে চন্দ্রদেব অবস্থান করছে। নবম গৃহে শনি এবং সেই সাথে দশম গৃহে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে এবং কেতু অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম গৃহে। তাই ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করবেন, কোনো রকম রাগের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। ভাব ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই নিজেকে প্রকাশ করার চেষ্টা করুন, নিজের কথা বলার চেষ্টা করুন, তাহলেই আজ এই দিনটি আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এই বিশেষ দিনে সফলতা নিশ্চিত, তবে আপনাদের আগেই পরিকল্পনা করতে হবে। নিজের মতামত প্রকাশ করার সময় ভেবেচিন্তে কথা বলুন। ব্যক্তিত্ব এবং সেই সাথে ভবিষ্যতের পরিকল্পনার বিষয়ে আপনারা অবশ্যই চিন্তাভাবনা করবেন। দ্বাদশস্থ চন্দ্র কিছুটা মনের উপরে নেগেটিভ প্রভাব তৈরি করতে পারে, এই সময় জীবনসঙ্গীর সঙ্গে মুহূর্তটা ভালোভাবে উপভোগ করার চেষ্টা করুন। হাতে অবশ্যই সময় রেখে প্রতিটি কাজ করার চেষ্টা করুন, তাড়াহুড়ো করে শেষ করার চেষ্টা করবেন না। আপনারা অবশ্যই নিজের মন এবং মর্জিকে কিছুটা প্রাধান্য দিন, নিজেকে সতেজ রাখার চেষ্টা করুন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ রং হবে সাদাবর্ণ, শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 6। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই আপনাদের আরাধ্য দেবীকে বা দেবতাকে পূজা অর্চনা করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। মিথুন রাশির জাতকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে আপনার মতামত প্রকাশে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন, তবে সেটা করবেন না। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকতে হবে এই বিশেষ দিনে, কিছুটা আত্মবিশ্বাসের অভাব দেখা যেতে পারে। এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে একাদশ গৃহে থাকবে, তাই সমস্যার বিভিন্ন জটিলতা থেকে নিজেকে বের করে আনার জন্য আপনি প্রচেষ্টা চালাবেন। এবং কর্মক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, তার কারণ আপনার রাশির অধিপতি বুধ দ্বাদশে অবস্থান করছে রাহুর সঙ্গে। তাই আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে এগিয়ে চলুন, নিজের ঠোঁটে হাসিটা রাখার চেষ্টা করুন, কোনো সমস্যাকে সমস্যা বলে নেবেন না। বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সেই সাথে বলবো, এই বিশেষ দিনে আপনাদের তৃতীয় পতি রবিদেব আপনার রাশিতেই অবস্থান করছে এবং দ্বিতীয় গৃহে শুক্র এবং সেই সাথে মঙ্গল অবস্থান করছে। আপনাদের ষষ্ঠ গৃহে কেতু এবং অষ্টম গৃহে এবং নবম গৃহে শনিদেব এবং বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। এই বিশেষ সময়ে প্রতিযোগিতার কারণে কিছুটা অতিরিক্ত ক্লান্তি আপনি অনুভব করবেন। প্রত্যেকটা জিনিসপত্রের বিষয়ে সজাগ দৃষ্টি রাখুন, গুরুত্বপূর্ণ কাগজপত্র গুছিয়ে রাখুন। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে এগিয়ে চলুন, না হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে। এবং শরীর স্বাস্থ্যের অবহেলা করলে কিছুটা চাপ বৃদ্ধি পাবে, চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে ধূসরবর্ণ, শুভ সংখ্যা হবে 4। এই বিশেষ দিনে আপনারা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে শীতল জল অর্পণ করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আপনাদের বলবো তা হলো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিশেষ দিনে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু সচেতন হতে হবে, তা না হলে কিছুটা সমস্যা তৈরি হতে পারে এই বিশেষ দিনে। আপনার দানশীলতার আচরণের জন্য আপনি অবশ্যই আশীর্বাদ পাবেন বিভিন্ন ক্ষেত্র থেকে। মানসিক দিক থেকে অনেকটাই আপনি পজিটিভ থাকবেন এবং এই বিশেষ দিনে নতুন চুক্তি লাভজনক হতে চলেছে। প্রত্যাশিত আপনি সুবিধাগুলো অবশ্যই পেতে পারেন, তবে তার জন্য অনেক প্রচেষ্টা চালাতে হবে এবং ভাবনা চিন্তা করে সিদ্ধান্তগুলো নিতে হবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আজ কিন্তু খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বন্ধুবান্ধবদের কাছ থেকে কিছুটা নেগেটিভ প্রভাব আপনার মনের কষ্টের কারণ হতে পারে, তাই সে বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, সম্পর্কের উন্নতি ঘটবে। কাজের দৃষ্টিভঙ্গি দিয়ে আজ কিন্তু একটু সুচারুভাবে চিন্তাভাবনা করবেন। বৈবাহিক জীবন আজ খুব একটা ভালো যাচ্ছে না, ভেবেচিন্তে কথা বলুন। একাকিত্ব কিছুটা আপনাকে ভোগাতে পারে,
মানসিক অশান্তির মধ্যে আজ থাকতে পারেন, তাই সেই বিষয়টা আপনাকে অবশ্যই খুব বুদ্ধি দিয়ে এড়িয়ে চলতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং হবে সাদা বর্ণ, শুভ সংখ্যা হবে 4। এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে শীতল জল অর্পণ করুন, সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে রাশি তা হলো সিংহ রাশি। সিংহ রাশির এই বিশেষ দিনে বলবো কিছুটা স্ট্রেস আজ আসতে পারে, রাগের কারণ হতে পারে, তাই সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। বন্ধুবান্ধবদের সঙ্গে কিছুটা সময় ব্যয় করলে মানসিক দিক থেকে কিছুটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে এই বিশেষ দিনে ভালো ফল পাবেন। অতিরিক্ত বন্ধুত্বের প্রতি আপনার নির্ভরশীলতা কিন্তু কাটাতে হবে। অচেনা অপরিচিত মানুষ থেকে দূরে থাকাটাই আপনার বুদ্ধিমানের কাজ। আনন্দ উপভোগ করার জন্য আপনাকেও পজিটিভ থাকতে হবে। কর্মক্ষেত্রে খুব একটা টেনশন নেওয়ার দরকার নেই, অতিরিক্ত টেনশন আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে। অতীতের সম্পর্কের বিষয়ে আপনারা আবার নতুনভাবে চিন্তাভাবনা করতে পারেন, যোগাযোগ আপনারা স্থাপন করতে পারেন এই বিশেষ দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অতিরিক্ত চাপ কিছুটা সম্পর্কের উপরে প্রভাব ফেলবে, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। আপনি আপনার দিনের কাজগুলি ঠিকঠাকভাবে সম্পন্ন করলে ভালো ফল পাবেন এবং প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় আপনারা কো কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকলে অত্যন্ত শুভ ফল আসবে। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5, শুভ রং হবে স্বর্ণাভ। এই বিশেষ দিনে সূর্যদেবের পূজা অর্চনার পাশাপাশি আপনারা অবশ্যই এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ দিনে আজ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। হঠাৎ লাভের মোহে আপনারা কিন্তু কিছুটা ভুলচুক করতে পারেন, আর্থিক ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তাই আজ কিন্তু তাড়াহুড়ো করে ইনভেস্টের দিকে বা কোনো আর্থিক বিপর্যয়ের মধ্যে যাবেন না। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ভাইদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন, প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। কোনো কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে আপনারা সময় ব্যয় করলে মনের দিক থেকে ভালো সময় যাবে। পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে নতুন মানুষের সঙ্গে বা নতুন চুক্তিতে আপনারা স্বাক্ষর করুন, তা নাহলে সমস্যা বা বিভ্রাট তৈরি হতে পারে। ব্যক্তিগত এবং ভবিষ্যতের বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করতে পারেন। আজ এই বিশেষ দিনে আপনি আপনার স্বামী বা অথবা স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবেন এবং সেই সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরামর্শ আজ করতে পারেন। আজ এই বিশেষ দিনে সন্তানের জন্য কিছুটা সময় আপনি ব্যয় করুন সন্তানের সঙ্গে, তাতে মানসিক ক্লান্তি কিছুটা দূর হবে। আপনাদের জন্য শুভ রং হবে সবুজ বর্ণ, শুভ সংখ্যা হবে 5। গণপতি দেবের পূজা অর্চনা করুন, সেই সাথে গণপতি দেবকে দুর্বার নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিশেষ দিনে আজকের বিনোদন সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই কিছুটা সময় ব্যয় করবেন। অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে দূরে রাখুন, তা না হলে সমস্যায় পড়বেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ নিন। প্রবীণ এবং পারিবারিক অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটান, তাদের স্নেহ যত্ন করলে অত্যন্ত ভালো ফল পাবেন। রোমান্সের ক্ষেত্রে এই বিশেষ দিন অত্যন্ত শুভ ফল আনতে পারে, তবে আপনাকে মানসিক দিক থেকে আরও ভালো হতে হবে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই মনকে একাগ্র করার চেষ্টা করুন এবং পরিকল্পনার ক্ষেত্রে আপনারা অবশ্যই সেই একাগ্র মন দিয়ে সিদ্ধান্ত নিন। এই বিশেষ দিনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছুটা নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে, মন মেজাজ ঠিক রাখার চেষ্টা করুন। আপনারা সময়কে সামনে রেখে এগিয়ে চলুন, সময় নষ্ট করবেন না। ধীরে ধীরে আপনারা অবশ্যই আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজেকে সচেতন থাকার চেষ্টা করুন, প্রতিটা কাজের বিষয়ে আপনি অবশ্যই আগাম পরিকল্পনা করুন। কর্মক্ষেত্র এবং সেই সাথে ব্যবসার ক্ষেত্রে আপনারা আজ এই বিশেষ দিনে খুব একটা লাভের মুখ নাও দেখতে পারেন। আপনাদের জন্য শুভ রং হবে সাদা, শুভ সংখ্যা হবে 6। আজ ভগবান বিষ্ণুর পাশাপাশি এই বিশেষ দিনে আপনারা মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ দিনে অত্যন্ত শুভ যোগ এবং শুভ সুযোগ আসতে চলেছে। আপনি মানসিক দিক থেকে অনেকটাই সক্রিয় থাকবেন, তবে ব্যয় বৃদ্ধি পাবে এই বিশেষ দিনে। আয় ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। সন্তান সংক্রান্ত বিষয়ে সুখবর পেতে পারেন। আজ রোমান্টিক
জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল, বন্ধুবান্ধবদের সহযোগিতা আসবে। এই বিশেষ দিনে আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে অবশ্যই সাহায্য করবে, আধ্যাত্মিক চিন্তাভাবনার প্রতি আপনার ধ্যান বৃদ্ধি পাবে। আজ এই বিশেষ দিনে আপনি আপনার গুরুর কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারেন। যারা অনলাইনে ক্লাস করছেন বা অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কো-কারিকুলাম অ্যাক্টিভিটি সম্পর্কিত বিষয়ে অনলাইনে কিছু শিখতে পারেন বা কোনো কথাবার্তা বা আধ্যাত্মিক কোনো স্পিচ আপনারা শুনে মানসিক শান্তি পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8, শুভ রং হবে লাল বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করলে ভালো ফল পাবেন। ধনুরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, কিছুটা মত পার্থক্য আপনাকে সমস্যায় ফেলতে পারে, কিছুটা রাগ, কিছুটা অস্থিরতা আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। আর্থিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। ঘনিষ্ঠ এবং পারিবারিক কিছু সমস্যা বা তিক্ততা আপনাকে বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যে ফেলে দিতে পারে, মানসিক শান্তির অভাব ঘটতে পারে। তাই জীবন সম্পর্কিত বিষয়ে আপনাকে আরও সচেতন হতে হবে, বাস্তবমুখী হতে হবে আপনাকে। প্রিয়জনের বিষয়ে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। বসের সঙ্গে কিছুটা মেজাজগত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে যুক্ত রয়েছেন, পুরোপুরি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করুন। পরিবেশ সুন্দর করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কঠিন পরিবেশ পরিস্থিতি থাকবে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই বিশেষ দিনে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো একটু ভেবেচিন্তে করুন বা স্থগিত রাখার চেষ্টা করুন। অতিরিক্ত টেনশন না নেওয়াটাই উচিত। আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে আজ এই বিশেষ দিনে হলুদ বর্ণ, শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 3। অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা এবং মাতা লক্ষ্মীর পূজা অর্চনাতে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো মকর রাশি। মকর রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে কিছুটা শক্তি ঝুঁকিপূর্ণ হতে পারে, অর্থাৎ আপনি আপনার যে শক্তি এবং ক্ষমতা সব জায়গায় দেখাতে যাবেন না, তাতে মানসিক চাপ বাড়বে, কাজের চাপ বাড়বে, অতিরিক্ত সমস্যা তৈরি হবে। নতুন আর্থিক চুক্তির চূড়ান্ত আকার আজ নিতে পারে, আর্থিক ক্ষেত্রে আপনাদের কিছুটা পজিটিভ প্রভাব আসতে পারে। গৃহে নতুন সদস্যের আগমন ঘটতে পারে, তাতে মানসিক শান্তি পাবেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ হয়ে যেতে পারে। আনুষ্ঠানিক দিক থেকে এই বিশেষ দিন আপনাদের শুভ খবর আসতে পারে বা সুন্দর দিন হতে চলেছে, উপহার সামগ্রী পেতে পারেন এই বিশেষ দিনে। তাই এই বিশেষ দিনকে আপনারা উপভোগ করার চেষ্টা করুন এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে পজিটিভ প্রভাব পাবেন এবং নিজেকে আরও বিনত করার চেষ্টা করুন বা নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আপনারা অবশ্যই এই বিশেষ দিনে জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সময়টি অতিবাহিত করলে ভালো ফল পাবেন। প্রেমের জীবনের ক্ষেত্রেও এই দিনটি অত্যন্ত শুভ। আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে নীল বর্ণ, শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। শিবলিঙ্গে শীতল জল অর্পণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন, সঙ্গে ওম নম শিবায় মন্ত্র 108 বার জপ করুন। কুম্ভরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, শারীরিক অসুস্থতার ক্ষেত্র থেকে কিছুটা বেরিয়ে আসবেন এবং সামগ্রিক দিক থেকে আজ আপনাদের পজিটিভ প্রভাব আসবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে উপকৃত হতে পারেন, তবে অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন করবেন না। আলোচনার ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে, প্রতিটা বিষয়ে সিদ্ধান্ত নিন ভেবেচিন্তে। আজ এই বিশেষ দিনে নিজেকে আরও সক্রিয় রাখার চেষ্টা করুন, কাজের ক্ষেত্রে যুক্ত থাকলে উপকৃত হবেন। ঈশ্বরের চিন্তাভাবনার মাধ্যমে মনকে আরও বেশি ভালো রাখতে চেষ্টা করবেন। গরিব মানুষের পাশে থাকলে অত্যন্ত শুভ ফল আসবে। প্রেমের জীবনের ক্ষেত্রে আপনাদের শুভ ফল আসতে চলেছে এই বিশেষ দিনে। প্রেমের ক্ষেত্রে বা জীবন সঙ্গী বা সঙ্গিনীর ক্ষেত্রে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। অনলাইন মুভি বা ল্যাপটপ বা ইন্টারনেটের সঙ্গে আপনারা আজ কিছুটা সময় ব্যয় করতে পারেন। আপনাদের জন্য শুভ রং হবে ভায়োলেট কালার, শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 6। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা সেই সাথে সুন্দরকাণ্ড পাঠ করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। মীন রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে শরীর স্বাস্থ্যের বিষয়ে অগ্রাধিকার দেবেন, অর্থাৎ শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা খেয়াল রাখুন। আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলি আজ সম্পন্ন করতে পারেন, পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি, তবে কিছুটা মানসিক অশান্তি বা অনিয়ন্ত্রিত চিন্তাভাবনা আপনাকে সমস্যায় ফেলতে পারে, তাই মনকে আজ নিয়ন্ত্রণের মধ্যে রাখুন।
অতিরিক্ত ব্যয় ঘটতে পারে কোনো উপহার সামগ্রী কেনার জন্য, তবে প্রিয়জনের হাসি আপনি ফোটাতে পারেন। তা না হলে আপনি কিছুটা প্রিয়জন থেকে দূরে সরে যেতে পারেন। মুগ্ধ করার জন্য এই কাজটি আপনি হয়তো করতে পারেন এই বিশেষ দিনে। কর্মক্ষেত্রের বিভিন্ন যোগাযোগ তৈরি হতে পারে, তবে বোঝাপড়ার ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে, সতর্ক হতে হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। কথা বলার সময় শব্দকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ শব্দের চয়ন গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ। স্ত্রী বা স্বামীর সঙ্গে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল আসবে, তবে আপনার কথাবার্তার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। অফিসের কাজ যদি থেকে থাকে আজ, তাহলে কিছুটা চাপ বাড়বে, কিন্তু অতিরিক্ত চিন্তাভাবনা না করে পজিটিভ চিন্তাভাবনা করুন, কাজের প্রতি মনোনিবেশ করুন। আপনার অভিজ্ঞতাকে আপনি আপনার কর্মক্ষেত্রে বা আপনার পারিবারিক জীবনে অবশ্যই তার প্রয়োগ ঘটান, তাহলে সব দিক থেকেই মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে হলুদ বর্ণ, শুভ সংখ্যা হবে 3। আজ এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজার্চনাতে শুভ ফল আপনারা পাবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম রবিবারের বিশেষ রাশিফল নিয়ে। এই বিশেষ রাশিফল অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে 6টি রাশির ক্ষেত্রে, তবে 6টি রাশির ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং সেই সাথে নতুন হলে আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এ পর্যন্ত, নমস্কার। Thank you.